नमस्कार बंधुरा, आशा करी सबाई खूब भालो आछेन। आमी नीलाभ्र चट्टोपाध्याय और आपनारा देखछेन नीलाभ्र योगा। आज के आमी आसन देखाबो ना, आज के आमी सेई ओई आसनेर जे माने कोन रोगेर की आसन सेई सीरीजेर एकटा अंश निये चले एसेछि। आजकेर जे माने जेटि निये बोलबो सेटा होच्छे जे अनेक जनार देखबेन पेटे भुड़ी थाके, माने मेद जमे जाय। तो पेटे बा थाईते एगुलो मेद थाके, तो सेई मेद बा पेटेर बा थाईयेर जे मेदटा সেইটাকে আপনারা মানে কি কি আসন করে সেই জিনিসগুলোকে আপনারা নিজেদের কন্ট্রোলে রাখতে পারবেন, বা পেটের বা থাইয়ের যে মেদগুলো হয় সেই মেদগুলোকে আপনারা কিভাবে কমাতে পারবেন। তো চলুন সেই আসনের মানে পরপর যে আসনগুলো করবেন সেই পরপর আসনের লিস্টগুলো আমরা এবার দেখে নিই। প্রথমেই আমরা জেনে নেব যে পেটে বা থাইতে এই জায়গায় মেদগুলো হয় কেন। তো এর অনেক রকম কারণ থাকতে পারে, বাট মেইনলি যেগুলো কারণ থাকে যে মানে বেশি হয়তো আপনার হাঁটা চলা হয় না, মানে অনেক সময় দেখবেন যে বিশেষ করে দেখবেন যারা কর্পোরেট এমপ্লয়ি হয় তো তারা দেখবেন অনেকক্ষণ একই জায়গায় বসে কাজ করেন, মানে খাওয়া দাওয়ার পরে হয়তো বেশি হাঁটা চলাও করা হয় না। হ্যাঁ, মানে সারাদিন বসে বসে কাজ করা, বা হয়তো ধরুন কেউ হয়তো নর্মালিও শুয়ে বসে আছে, তো এই সমস্ত কারণের জন্য আপনার মানে বলতে পারেন যে পেটে বা থাইতে বা কোমরে এই জায়গায় মেদ জমে। এর জন্য অনেক রকমের অসুবিধাও হতে পারে, ঠিক আছে। মানে অনেকজনার ওয়েট লস করতেও চান আর কি, মানে যাদের ওয়েট বেশি। তো এইরকমই আজকে আমি আপনাদেরকে ছ থেকে সাতখানা আসন আপনাদেরকে আমি বলবো, যেগুলো আপনারা রেগুলার প্র্যাকটিস করে পেট এবং থাই কোমর এই জায়গার যে মেদগুলো থাকে সেই মেদগুলোকে আপনারা ঝরিয়ে ফেলতে পারবেন, বা আপনারা এই জিনিসগুলোকে নিজেদের কন্ট্রোলেও নিয়ে আসতে পারবেন। তো চলুন এই সেই ছখান থেকে সাতখানা যে আসনগুলো আছে সেগুলো কী কী বা কীরকম সিকোয়েন্স ওয়াইজ আপনারা করবেন সেগুলো আমরা এবার। তো আপনাদের পেটের বা কোমরের বা থাইতে যে মেদ রয়েছে সেইগুলি আপনাকে যদি ঝরাতে হয় তো আমার এই বলে দেওয়া পাঁচ থেকে ছটা আসন আপনারা নিয়মিত প্র্যাকটিস করুন, দেখুন আপনারা অনেক উপকার পাবেন। তো এই লিস্টের প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে উষ্ট্রাসন। এই উষ্ট্রাসন আপনারা কিভাবে করবেন বা না করবেন, কারা করবেন না, এই সংক্রান্ত একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, সেটা নিচে ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো উষ্ট্রাসন যখন হয়ে গেল এরপরে চলে আসুন আপনারা পশ্চিমোত্তানাসন, এটিও আপনাকে পেটে মেদ ঝরাতে খুবই সাহায্য করবে। আপনারা ডাইরেক্ট চলে যাবেন হচ্ছে ধনুরাসন। ধনুরাসন করার পরে আপনাদের যে নেক্সট আসন হবে সেটি হচ্ছে আপনার অর্ধচন্দ্রাসন, ঠিক আছে। তো প্রথম প্রথম আমি কটা বললাম, প্রথমেই বললাম উষ্ট্রাসন, পশ্চিমোত্তানাসন, থার্ডে হচ্ছে ধনুরাসন, ফোর্থে হচ্ছে অর্ধচন্দ্রাসন। তাহলে মানে দুখানা পরপর আপনার ব্যাকবেন্ড হয়ে গেল। তো এরপরে যেটা নেক্সট আপনাকে করতে হবে সেটা হচ্ছে অর্ধ কুর্মাসন, ফ্রন্ট বেন্ড, ঠিক আছে। ইভান এই ফ্রন্ট বেন্ড মানে যে অর্ধ কুর্মাসন সেটা আপনাকে পেটে মেদ ঝরানোর পাশাপাশি আপনাকে হজমেও প্রচুর সাহায্য করবে, মানে যাদের বদহজম হয় বা তাদের গ্যাস অম্বল হয়ে থাকে তাদেরকেও এই অর্ধ কুর্মাসনটা খুবই মানে সাহায্য করবে। নেক্সট যেটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনার উত্থান পদাসন। তো এই উত্থান পদাসন আপনাকে যেমন পেটের মেদ ঝরাতে সাহায্য করবে ঠিক সেই রকমই আপনার যে থাই আছে সেই থাইয়ের মেদগুলোকেও আপনাকে ঝরাতে খুবই সাহায্য করবে। তো এত কিছু যখন হয়ে গেল তাহলে এই আসনগুলো আপনারা করার পরে একটুখানি বিশ্রাম নেবার জন্য শবাসন করতে পারেন। তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই যে মানে আসন যখনই কোনো কিছু করবেন তার আগে অবশ্যই আপনারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি করে নেবেন, আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন তারপরে অবশ্যই এই আসনগুলি প্র্যাকটিস করবেন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। তো আপনারা দেখলেন যে আমরা পেটের কোমরের বা থাইয়ের যে মেদগুলো আছে সেই সেইগুলিকে ঝরানোর জন্য আমরা কী কী আসন প্র্যাকটিস করতে পারি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন যদি আপনাদের মনে হয় যে এটি হ্যাঁ প্রয়োজনীয়। আর এখনও পর্যন্ত যদি এই ফ্যামিলির একটা মেম্বার না হয়ে থাকেন তো নিচের যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে আপনারা এই ফ্যামিলির একটা মেম্বার হয়ে যেতে পারবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে একটি আসনের সঙ্গে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।